আবরণ এক্সক্লুসিভ আজ সারাদিন টাইটেল স্পন্সর বাই আবরণ এক্সক্লুসিভ পাওয়ার্ড বাই ডক্টর প্লাস কো স্পন্সর্ড বাই ক্যালকাটা ট্যাঙ্ক। অর্থনীতি নিম্নগামী, সারা পৃথিবীর অর্থনীতি নিম্নগামী, প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, এগুলো তো অন্য কথা। কিন্তু ভারতবর্ষের অর্থনীতির অবস্থা এমনি দৈন্যদশা ছিল, ব্যাঙ্ক ট্যাঙ্কগুলো মোটামুটি শুয়ে পড়েছিল, জিভ বেরিয়ে গিয়েছিল, নির্মলা সীতারামনের কারণে তাকে সরানো হয়নি। প্রশ্ন উঠেছে যে ভারতের অর্থনীতি নিম্নগামী কেবলমাত্র করোনা ভাইরাস নাকি ইয়েস ব্যাঙ্ক বা এই দিস আম্বানি অ্যান্ড আদার্স এদের কারণে, এ প্রশ্ন উঠছে। এবং আবরণ এক্সক্লুসিভ আজ সারাদিনে সেই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে, পাওয়ার্ড বাই ডক্টর প্লাস অ্যান্ড ক্যালকাটা ট্যাঙ্ক। হ্যালো। হ্যাঁ হ্যালো দাদা, আমি সৌমেন মুখার্জি বিআরটি থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি, একটা ছোট প্রথমে কথা বলে নি, আমরা যারা একটু বইতে বই পড়েছি, আমরা যারা বাঙালিরা সর্দি কাশিতে চিরকাল ভুগি, তাদের ভেতরে একটা ভাইরাস থাকে, তারা কোনো আননোন ভাইরাসকে ঢুকতে দেয় না। তার ফলে কি হয়, আমরা যারা বেশিরভাগ সর্দি কাশিতে ভুগি, করোনা ভাইরাস খুব ক্ষতি আমাদের করতে পারবে না। এই কথাটা কে বললো আপনাকে? এটা অ্যাকচুয়ালি আমার বন্ধু ডাক্তার, আপাতত আমেরিকায় আছে, তো ওর বই টই গুলো পড়ে ওই সামান্য একটু জানা মানে আপনি আপনি পড়ে আপনি ঠিকঠাক করলেন এগুলো? আমি বরং আপনাকে একটু সাহায্য করি, আপনার সর্দি কাশির ধাত আছে তাই তো? আচ্ছা, আপনাকে একটু আনন্দ দিই। প্রথম কথাটা হচ্ছে, সর্দি কাশির ধাত যাদের রয়েছে, যাদের ব্ল্যাক সুগার রয়েছে, যাদের প্রবল ডায়রিয়ার প্রবলেম রয়েছে, পেট খারাপের না, পেট খারাপ বা কনস্টিপেশন এগুলো সবারই থাকে, এগুলো নতুন কথা না, বা আমাশাটাও কোনো, আগে ভালো করে শুনুন, ভালো করে শুনুন, কথার মাঝখানে কথা বলবেন না সৌমেন মুখার্জি। আমি আবারও বলি, প্রথম কথা হচ্ছে সুগার, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে গিয়ে হাইপার টেনশন, মানে কথায় কথায় প্রেশার হাই হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়, এই হাইপার টেনশন। তৃতীয় হচ্ছে গিয়ে কিডনিজনিত সমস্যা, নিয়মিত ওষুধ খেতে হয়। চতুর্থ হচ্ছে গিয়ে ডায়রিয়া গোছের ব্যাপার, যে কোনো কিছুতেই ডায়রিয়া হয়ে যাচ্ছে। পঞ্চম হচ্ছে গিয়ে সর্দি কাশি 12 মাস যাদের থাকে, বা কোনো কিছুতে ছ্যাট করে সর্দি কাশির আগে, অর্থাৎ অ্যালার্জি ধরনের লোকেদের প্রথম করোনা ভাইরাস অ্যাটাক করবে। তাই? ও আচ্ছা। আপনি এইসব বই পড়তে গেছেন কেন বন্ধুর? বই পড়ে জানা যায়, তাহলে আর আপনার বন্ধু ডাক্তার আর আপনি বিরাটির লোক হতে হতে পারতেন? কি আনন্দে আছে! ও বলেছে যে খবরদার, সর্দি কাশি থাকলে, আমেরিকার বন্ধু বলেছে, তাহলে তোর হবে না এই কারবারে। তবে হ্যাঁ, যারা মদ্যপান করেন নিয়মিত দিবারাত্র, বা ঠিক আছে অ্যালকোহলিক, তাদেরকে এই ধরনের ভাইরাস অ্যাটাক করতে পারে না, তাদের রেজিস্ট্যান্স পাওয়ারটা অ্যালকোহলিক রেজিস্ট্যান্স পাওয়ার হয়ে থাকে তাদের শরীরের মধ্যে, এটা ঠিক না। তার মানে আমি বলছি না যে মালের দোকানের সামনে গিয়ে শুয়ে পড়ুন বোতল হাতে, তা বলছি না, কিন্তু কম। হ্যালো। হ্যাঁ নমস্কার কুসুমবাবু। নমস্কার। আজ সারাদিন আবরণ পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এবং আপনাকে কিছু প্রশ্ন করতে বল। হ্যাঁ, আপনি কে বলছেন? মানস চক্রবর্তী, যাদবপুর থেকে। বলুন। যে সংগ্রামী অভিনন্দন জানাই প্রথমে, তারপর থেকে প্রশ্ন শুরু করছি। হ্যালো। হুম, শুনছি। প্রথম প্রশ্ন হচ্ছে, সারা পৃথিবীতে 1,65,000 মানুষ তারা একটি ভাইরাসে ইসে করে, আপনি অনেকবার সেটা বলেছেন, তারপরেও এটা মহামারী প্যান্ডেমিক দেখা দিত, অথচ আমার রাজ্য পশ্চিমবাংলায় যে মুখে মানুষ মরে, আমরা কেউ সেটা নিয়ে কোনো কিছু বলি না কেন? আপনার সঙ্গে মোটামুটি কোনো পার্থক্য নেই,
আপনি আপনার আমার ফোন লাইন কেটে না, আপনার কথাটা বুঝতে পারছি না, আপনি কথাটা পরিষ্কার করে বলুন, কথাটা বুঝতে পারছি না, কথাটা পরিষ্কার করে বলুন। পরিষ্কার করে বলছি যে আমাদের রাজ্যে গত বছর ডেঙ্গুতে কতজন মানুষ মারা গেছে, আজকে সাবজেক্ট কি? আপনি প্রথমে যখন সংগ্রামী অভিনন্দন দিলেন না, তখন আপনার চুলকানিটা আমি বুঝতে পারলাম, আপনাদের এই চুলকানির হাতটা কাস্তে হাতুড়িতে ধরা থাকে আর সময় মতো গিয়ে পদ্মফুলে ছাপ ফেলেন। এই দোয়াশলাবাজির চরিত্র তো আপনাদের, আমাকে চটাবেন না, ফালতু কথা বলবেন না। এই মানস চক্রবর্তী ফোন আমার দিনে দিলে কিন্তু মামাসে এক করে দেবো কিস্তি দিয়ে, বহুত ফালতু লোক, নিষেধ করে দিলাম। অন্যদিন দিবি, ওর কথার ধরনই বাজে, ও একটা লাইভে ঢুকে হুমকি বাজি কথাবার্তা বলছে, ক্ষমতা টসকে গেছে 2011-তে, এখনও তাদের এত রোয়াবি। একদম ফোন করবেন না, বহুত বাজে কথা বলবো। একটা সিম্পল একটা রোগ নিয়ে আলোচনা হচ্ছে, আপনি ঢুকে গত বছর কত হলো, আপনার চুলকানির অভ্যাস আছে, আপনাকে করোনা ভাইরাস প্রথম ধরবে, কারণ সেটাও একটা কিন্তু রোগ। দুটো জিনিস জানবেন মানসবাবু, চুলকানি আর প্রতিভা মানুষের জন্মগত, শত চেষ্টা করেও সেটাকে সরানো যায় না, তাড়ানো যায় না। আপনার চুলকানি আছে, আমার প্রতিভা আছে, লড়তে আসবেন না, কারণ আমরা এটা নিয়ে চোখ বুঝব। যাই হোক, নেক্সট ফোন, ডাজন্ট ম্যাটার। হঠাৎ করে আপনার অনুষ্ঠানে ফোন করতে গেলে ঈদ বাদাবাই ভর্তি বলে একটা ফালতু কথা বলে একটা অন্য, এত যদি বুকের পাটা থাকে নেমে একটা ওয়ার্ড দখল করে কলকাতা পুরসভা দেখান না আপনার যাদবপুরে, কত বড় বুকের পাটাওয়ালা লোক আপনি বা আপনারা। আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় মূল লড়াই হওয়া উচিত অলওয়েজ সিপিএম এর সঙ্গে, কে বিজেপি তো কালকে জন্মেছে, সব সিপিএম এর লোকগুলো ওর মধ্যে ঢুকে ওদের পাওয়ার বাড়িয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। নমস্কার। নমস্কার, আমি বারাসাত থেকে প্রদীপ বলছি। প্রদীপ বল। হ্যাঁ দাদা, এটা আপনি একটা কথা বললেন, খুব ভালো লাগলো। আমার একটা গেস করেছিলাম, যেটা সব আলোচনা অনেক জায়গায় থেকে শুনছি, অ্যাকচুয়ালি এটা মনে হয় আমেরিকার চাল, ওদের দেশে ওদের তো প্রোডাকশনের ক্ষেত্রে তো অসাধারণ, সব থেকে কম, মানে এখনো আমাদের ভ্যালুয়েশনে 25 টাকা রোজের কর্মী রয়েছে, 20 টাকা রোজেরও কর্মী রয়েছে, সে খেতে পাক না পাক, তো তাদের হিউজ প্রোডাকশন, তাদের হিউজ প্রোডাকশন ঘরে পড়ে নষ্ট হচ্ছে, তো সেগুলোকে তো বের করতে হবে। স্যার একটা জিনিস দেখুন, আমেরিকার কাছে প্রতিষেধক তৈরি হয়ে যাচ্ছে, 15 তারিখের পরে ওরা ওষুধ দিয়ে দেবে বলছে বিশ্বকে। আজকে স্যার এটাও তো একটা ভাবার ব্যাপার, এখন রাষ্ট্রপতি আমেরিকার সেই জন্য বিজনেসম্যান, সেই জন্য টপ ক্লাসের বিজনেসম্যান পৃথিবীর মধ্যে একজন। বেশ, ধরলাম। এই হলো ব্যাপার। এখন ঘটনা হচ্ছে, এরা ঢুকে প্রোগ্রামটা নষ্ট করবার জন্য ঢোকে, অন্য কোনো মিডিয়ার চামচা ফামচা হবে বা পার্টিবাজি থেকে বলা হয়েছে প্রসন্ন গুপ্তের প্রোগ্রাম খারাপ করে, মেজাজ মটকা গরম করে দেয় এরা। হ্যালো, কুল কুল, ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। নমস্কার। নমস্কার, আমি দিনারত থেকে জাহিদুল্লাহ বলছিলাম দাদা। বলুন দাদা, এটা আমি যতটুকু বুঝতে পারতেছি চীন এবং আমেরিকা খেলতেছে দাদা বিশ্ব মানে অর্থনীতিতে, আমার সেটা মনে হলো ব্যক্তিগত ভাবে। কারণ হলো এই বিশ্ব আমাদের যে দেশের জিডিপিটা, আমাদের দেশের জিডিপি যেটা ছিল, হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমাদের যেটা জিডিপি ছিল, আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, দাম আমাদের ভারতবর্ষে এসে গেল করোনা ভাইরাসের মানে সুড়সুড়ি শুরু হয়ে গেল,
আমাদের মনে হচ্ছে চীন এবং আমেরিকা, আপনি দেখবেন আগামী 15 এপ্রিলের পরে এর সমস্ত কিছু মানে এর যে মানে মেডিসিনটা তৈরি হয়ে অলরেডি চলে আসবে, চীন এই মেডিসিন বিক্রি করে অর্থনীতিতে তার দেশকে চচ্চর করে এগিয়ে নিয়ে যাবে, আর আমেরিকা টোটাল এই মন্দা অর্থনীতিতে। আপনি বলছেন অ্যান্টিডট তারা বার করে ফেলবে 15 এপ্রিলের মধ্যে, তারা মার্কেটে অ্যান্টিডট বার করে ফেলবে, এই তো? হ্যাঁ, এটা করে ফেলবে, এটা করে তার অর্থনীতিটাকে চাঙ্গা করবে, আর আমেরিকা এই মন্দা অর্থনীতিতে দিনাটার খবর কি? চলুন, ঠিক হ্যাঁ, দিনহাটাতে আমি গেছি, ভারি সুন্দর ছোট্ট শহর, একেবারে একটা প্রান্ত থেকে একটা প্রান্তে গিয়ে শেষ হয় বাংলাদেশের বর্ডারে গিয়ে মুক্তপুরে পড়বেন, দুদিকে ভারি সুন্দর ছোট্ট জায়গা, একটা প্রান্তে শুরু হবে আর একটা প্রান্তে গিয়ে শেষ হবে, অলিগলি নেই, এখান দিয়ে ডান দিকে গিয়ে বাঁ দিকে যান সোজা, মেন টাউনশিপটাই দাঁড়িয়ে রয়েছে একটি রাস্তার উপর দুদিকে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলছেন দা মুদাসসির বলছি মহারাষ্ট্র থেকে। কে বলছেন? মুদাসসির বলছি মহারাষ্ট্র ঔরঙ্গাবাদ থেকে। আরেকবার নামটা বলবেন। মোহাম্মদ মুদাসসির। মুদাসসির, মহারাষ্ট্রের হাল তো সবথেকে খারাপ শুনছি। শুনছি, কিন্তু দাদা আমরা যে ঔরঙ্গাবাদে আছি এখনো পর্যন্ত খবরে আমরাও দেখছি পাশাপাশি এখনো পর্যন্ত জানাশোনায় কাউকে দেখিনি যে কাউকে করোনা ধরেছে, কিন্তু আতঙ্কে মানুষ আরো বেশি ভুক্তভোগী। প্রথমে বলে দে, এই যে নিম্নগামী অর্থনীতি, ভারতবর্ষের যে অর্থনীতি সব থেকে বেশি নিম্নগামী করোনা নয়, করোনার আগে একটা অলরেডি 4 বছর ধরে ভাইরাস লেগে আছে, তার নাম হচ্ছে LNBP। LNBP ভাইরাসটার নাম হচ্ছে লোন নাও বিদেশ পালাও, তো যার জন্য হচ্ছে এই ভাইরাসটা সব থেকে আগে থেকে লেগে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে মানুষ আতঙ্কে ভুগছে না, এতে আতঙ্কিত হওয়ার কিছুই নাই, তার কারণ হচ্ছে আমাদের জনগণকে একটু ভাবা উচিত, এই ভারতবর্ষের বুকে প্রত্যেক দিন থ্যালাসেমিয়া অন্যান্য রোগের জন্য 1 বছর থেকে 16 বছরের 300টি ছেলে বাচ্চা শিশু মারা যায়, আমরা কিন্তু তাতে আতঙ্ক হই না। সারা বিশ্বে না খেয়ে 1200 মানুষ মারা যাচ্ছে প্রতিদিনে, তাতেও আমরা আতঙ্কিত হইনি, আর এখানে যতটা না ক্ষতি হচ্ছে তার থেকে বেশি মানুষ আতঙ্কিত হচ্ছে। সবার জেনে রাখা উচিত, এই ভাইরাসটা কিন্তু 23 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পেরিয়ে গেলে ভাইরাসটা অটোমেটিক মারা যায় না। কিন্তু আমাদের একটু কথা আছে এখানে, যে 29 ডিগ্রি টেম্পারেচার, এটা একটা কথা চালু রয়েছে ঠিকই, সেটা কিন্তু জাম্প করতে থাকে 4 ঘন্টা মানে ওই টেম্পারেচারের মধ্যেও, সুতরাং ওটার কাছাকাছি গেলে ও কিন্তু আপনাকে ধরবে অবশ্যই। হ্যাঁ, 29 ডিগ্রি বা 28 ডিগ্রি খুব সেফ সিকিউর এমন কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে না। ঔরঙ্গাবাদ থেকে মানে এটা মহারাষ্ট্র মানে মুম্বাই এর পাশে নয়, আপনাদের বলি ঔরঙ্গাবাদ হচ্ছে কি একেবারে সেই অজন্তা ইলোরা, একদম প্রায় মধ্যপ্রদেশের কাছাকাছি, নিশ্চয়ই মধ্যপ্রদেশের পাশে না, মানে নিচের দিকে নেমে আসা, মানে পূবের দিকে আসা, মধ্যপ্রদেশের পশ্চিমী পশ্চিমী মহারাষ্ট্র নয় এটা। ফলে এই মুদাসসির জানাচ্ছেন যে মহারাষ্ট্রের মতন অত বড় স্টেট, স্টেট নাম্বার 2 ইউপির পরেই দৈর্ঘ্যে, তারপরে আপনার ভাই সাংসদের তুলনায় ইত্যাদি ইত্যাদিতে নাম্বার 2, তারপরে নাম্বার 3 পশ্চিমবঙ্গ আসবে, সেখানে কিন্তু সংখ্যাটা সব থেকে বেশি। তারা বলছেন যে ঘাবড়াবার কিছু নেই, কাজকর্ম চলছে, আসলে ঔরঙ্গাবাদ একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বেসিক্যালি, খুব সুন্দর টাউনশিপ, বড় লোকদের জায়গা, বড় ব্যবসার জায়গা, তিনি তো দিব্যি আছেন। যাই হোক, সময় শেষ, আমরা আবারও বলি আপনাদের সতর্কে থাকুন, আতঙ্কে না, কারণ এটার পেছনে যে কি গপ্প রয়েছে কোনো না কোনো দিন বেরোবে, অথবা কোনো দিনই বেরোবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প তো খুব সুবিধাজনক লোক না,
আর ওই জিংপিংও খুব ভালো লোক না, পিংপং বলের মতন তারা নিজেদের মধ্যে পিংপং বলটি খেলছেন কি না সেটা জানতে গেলে আমাদের কান পাততে হবে কিংবা চোখ রাখতে হবে নানান খবরের দিকে। শুভরাত্রি, আগামীকাল ফের নতুন তথ্য নিয়ে উপস্থিত হবে দেবাশিস। আমি বিদায় নিচ্ছি, শুভরাত্রি।